বিলম্বে হলেও সফলতা পেল পাথাকান্দি পুলিশ, ব্যবসায়ী ডাম্পার চুরির মূল পান্ডা গ্রেপ্তার। পাথাকান্দি বাইপাস থেকে ডাম্পার চুরি কাণ্ডের চার মাসের মাথায় পুলিশের জালে ধরা পড়ল মাস্টার মাইন্ড সালিক আহমদ। চুরি যাওয়া ডাম্পার উদ্ধার করে ধৃত মাস্টার মাইন্ড সালিককে আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডে নিয়েছে পাথাকান্দি পুলিশ। ডাম্পার উদ্ধারের জোর তৎপরতা মামলার তদন্তকারী অফিসার এসআই আশিস মহন্তের। চালকের পর চুরিকাণ্ডের মূল পান্ডাকে পুলিশ জালে পুড়লেও এখনো ডাম্পার উদ্ধারের খবর নেই। চালককে প্রভাবিত করে ডাম্পার ছিনতাই করেছিল ধৃত সালিক। এই চুরিকাণ্ডে আরো গ্রেপ্তারির সম্ভাবনা। প্রায় চার মাস আগে বারুইগ্রামের পশ্চিমাঞ্চলীয় টুকর বাজারের বাসিন্দা পেশায় ব্যবসায়ী নুরুল হকের ডাম্পারটি বিগত 2 এপ্রিল পাথাকান্দি বাইপাস এলাকা থেকে ডাম্পারের চালকের সহযোগে ছিনতাই কাণ্ডটি সংঘটিত হয়েছিল। 4 এপ্রিল নিজের মালিকানাধীন AS10SC4616 রেজিস্ট্রেশন নম্বরে ডাম্পার চুরি যাওয়ার বিশদ তথ্য জানিয়ে পাথারকান্দি পুলিশে একটি এজাহার দায়ের করেন নুরুল হক। পাথারকান্দি পুলিশ এজাহারটি নথিভুক্ত করে প্রাথমিক অবস্থায় মামলার তদন্তকারী অফিসার এসআই আশিস মহন্ত তদন্ত শুরু করেই প্রাথমিক অবস্থায় আটক করেন ডাম্পারের চালক পাথারকান্দির টিলাগাঁওয়ের বাসিন্দা সুলতান আহমদকে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরিকাণ্ডে চালকের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পাশাপাশি ডাম্পার চুরিকাণ্ডে জড়িত অন্যান্যদের তথ্য সংগ্রহ করে চালক সুলতানকে হাজতবাসের পথ ধরিয়েছিল পাথারকান্দি পুলিশ। এই ঘটনার পর থেকে ডাম্পার চুরির মাস্টার মাইন্ড আসিমগঞ্জের নানকারের বাসিন্দা সালিক আহমদ পালিয়ে অন্তর্ধান হয়েছিল। শেষ পর্যন্ত দীর্ঘ প্রায় চার মাস বিলম্বে ডাম্পার চুরিকাণ্ডের মূল পান্ডা সালিককে গত শনিবার রাতে গোপন আস্তানা থেকে জালে পুরতে সক্ষম হন তদন্তকারী অফিসার আশিস মহন্ত। ডাম্পার উদ্ধারের জন্য সালিককে আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বর্তমানে পাথারকান্দি পুলিশের হেফাজতে ধৃতকে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। একটি সূত্রে জানা গেছে, চুরি যাওয়া ডাম্পার উদ্ধারে এই মামলায় আরো একাধিক গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে। এদিকে ব্যবসায়ী নুরুল হক এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, চালক সুলতানের পর বিলম্বে হলেও ঘটনার মূল পান্ডাকে সালিককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে সর্বাবস্থায় তার ডাম্পারটি উদ্ধার করে দিতে পাথারকান্দি থানার ওসি তদন্তকারী পুলিশ অফিসারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নিন। 2 এপ্রিল আমার একটা টিপার গাড়ি চুরি হয়েছে। গাড়িটার রেজিস্ট্রেশন নম্বর হইল AS10SC4616। গাড়িটার আমার ড্রাইভার আসলো সুলতান আহমেদ টিলাগাঁওর। আমি 4 তারিখ পাথারকান্দি থানায় FIR দিছি। দেওয়ার পরে সুলতান ডে পুলিশে ধরছে। ধরার পরে হে কইছে গাড়িটা সালিকর কাছে আছে। সালিক বিগত 3-4 মাস থাকি বাগান আসলো। এখন সালিকরে পুলিশে ধরছে। ধরার পরে কি হয়েছে না হয়েছে আমি জানি না। আমি দৃষ্টি আকর্ষণ করিয়া কই আর পুলিশে বারবার পাথারকান্দি অফিসার ডে রিকুয়েস্ট করি আর যাতে আমার গাড়িটা বাইর করার জন্য আমি ওটাও সবার কাছে অনুরোধ চাই আর। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।